হ্যাঁ, আমাদের সমাজে বলা হচ্ছে কোনো আলেম যদি কবরের পাশ দিয়ে যায় তাহলে 40 বছর ওই কবরের আজাব মাফ, কবরবাসীকে আর শাস্তি দেওয়া হবে না। এ থেকে অনেকেই এটা সিদ্ধান্ত নিয়েছে, আকাম কোকাম করতে থাকব আর মৃত্যুর সময় বলে যাব আমার কবরে যেন মাঝে মাঝে আলেমদেরকে নিয়ে আসা হয়, তাহলে তো আর শাস্তি হবে না। আসলে এই ব্যাপারগুলো আমরা যদি একটু কমন সেন্স দিয়ে বোঝার চেষ্টা করি আমরা বুঝতে পারবো কোরআন এবং সুন্নায় বেশি জ্ঞানী কি আজকের আমাদের দেশের লোকেরা বা যারা নিজেদেরকে আলেম দাবি করছেন বা অন্যান্যরা আলেম উপাধি দিয়েছেন তারা, নাকি কোরআনের উপর বেশি এক্সপার্ট ছিলেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ দিয়ে যাচ্ছেন, আজাব তো বন্ধ হয়নি, বরং তিনি বলছেন এই এখানে কবরের আজাব হচ্ছে, ওমা ইউআযযাবানে, এদেরকে কবরের আজাব দেওয়া হচ্ছে না, তবে এ কারণে যে এরা প্রস্রাবের ছিটা থেকে বেঁচে থাকতো না। তো আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ দিয়ে যাচ্ছেন, কবরের আজাব মাফ হচ্ছে না, আর আপনার সমাজে বলা হচ্ছে ওই যে একজন বিশাল জুব্বা পরে এসেছেন উনি পাশ দিয়ে গেলেই হলো কবরের আজাব মাফ।